আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কিন্তু আনকমন কোনো রেসিপি নিয়ে আসিনি, খুবই কমন একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা অনেকেই কিন্তু ঘরে যখন কিছু খেতে ইচ্ছা করে অন্যরকম, তখনই কিন্তু নুডলসটা তৈরি করতে চাই। আর এই নুডলসের স্বাদ যদি কিছুটা হলে বাড়ানো যায় তাহলে কেমন হয়? তবে আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের নুডলসের স্বাদ কিছুটা হলেও বাড়বে। তবে চলুন ভিউয়ার্স, কীভাবে এই নুডলসটা তৈরি করে নিতে হয় সেটি এ টু জেড দেখে নিই। তো ভিউয়ার্স, নুডলসটা তৈরি করার জন্য আমি সব স্টেপই কিন্তু চুলাই কমপ্লিট করব। তো চুলাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অল্প সময়ে সবজি নুডলস তৈরি করতে হয়। তো এর জন্য আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি বসিয়ে নিয়েছি। আজকে আমি এক প্যাকেট নুডলস আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত এই পানিটার মধ্যে বলক আসছে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু পানিতে বলক এসে গেছে। তো এখন আমি নুডলসটা ছেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এই গরম পানিতে আমি এই নুডলসটাকে সিদ্ধ করবো। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নুডলসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি খুব অল্প পরিমাণ নুডলস দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে নুডলস যেহেতু বাড়বে, এর মশলার পরিমাণও কিন্তু ততটাই বাড়বে। তো ভিউয়ার্স, আমি 2 থেকে 3 মিনিট এই নুডলসটাকে সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিটে কিন্তু আমার নুডলসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর আমি চুলাটা কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। তো এখন আমি নুডলসটাকে প্যান থেকে নামিয়ে নিব। আর এই মুহূর্তে কিন্তু আমি এর মধ্যে কোনো প্রকার তেল দিইনি, কারণ আমি নুডলসটা নামানোর পর যখন ঠান্ডা হবে হালকা, তখন আমি তেল মাখিয়ে দিব, পরে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে। এখন আমি প্যান থেকে নামিয়ে নুডলসের পানিটা ভালোভাবে নিগড়ে নিচ্ছি। তো নুডলস এই পর্যায়ে চলে এলাম আবার চুলায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি একটি ছোটো সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম, একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে আমার নাড়তে সুবিধা হয়। এখন একটা চামচের সাহায্যে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজব। তো ভালোভাবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের চেয়েও কিছুটা কম করে আদা এবং রসুনের পেস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টিস্পুনের চেয়েও কিছুটা কম লবণ দিয়ে দিচ্ছি। অবশ্য লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কিন্তু সে খুব সুন্দর একটা হলুদ কালার আসে। তবে আপনারা যদি কালারটা না চান তাহলে কিন্তু হলুদটি স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আলু কুচিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে চারার সাথে সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে নিব। এর মধ্যে আমি আলু মিক্স করে নিচ্ছি, কাঁচামরিচ কুচি। এখন আমি 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভালো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। যেহেতু আজকে আমি অনেক বেশি সবজি ইউজ করছি না, তাই পেঁয়াজের পরিমাণটা, আলুর পরিমাণটা আর টমেটোর পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়ে নিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে এই টমেটোকেও ভালোভাবে সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, বাকি টমেটো সিদ্ধ করে নিব। এখন আমি এর মধ্যে ডিম ভেঙে নিব। তো ভিউয়ার্স, সবটুকু সবজি আমি এক পাশে নিয়ে বাকি পাঁচটায় ডিমটা আমি ভেজে নিব। আমি ডিমটা ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসের প্যাকেট মশলা। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে নিব। এর মধ্যে আমি আরও দিয়ে নিব টমেটো সস আর সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি ফিস সসটাও থাকে তাহলে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নুডলসটা পারফেক্টলি তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার নুডলসটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর আমি অলরেডি কিন্তু চুলা হিটটাকে অফ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণে কিন্তু পারফেক্টলি আমি সুস্বাদু স্বাদে
ভেজিটেবল নুডলসটা তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আরও অন্যান্য ভেজিটেবল থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। তবে আমার হাতের কাছে যেগুলোই ছিল সেগুলো দিয়ে আপনাদের সামনে আমি কীভাবে সবজি নুডলস তৈরি করতে হয় সেটি প্রেজেন্ট করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।